গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিএলএ মেকওভার। আজকের ব্লগটা শুরু করছি কালকা থেকে। আজকে আমাদের এই ব্লগের ডে থ্রি, আর এখন আমরা কালকা থেকে সিমলা যাব বাই টয় ট্রেন শিবালিক এক্সপ্রেসে করে। সামনে দাঁড়িয়ে আছে, আর তার আগে আমরা নেতাজি এক্সপ্রেস থেকে যেহেতু রাত 3টের সময় নেমেছিলাম, এখন একটু চা খেয়ে নিই। চা খেয়ে দিয়ে একটা পুচকে সামনে আছে, ওকেও খাওয়াবো আর দেখাবো। দারুণ, এইটা কী কিউট না, পাহাড়ের কী ভালো। বাই দ্য ওয়ে, এখন ট্রেনে ওঠার পালা, যদিও ভেতরে এখনও পর্যন্ত কোনো ইলেকট্রিসিটি দেয়নি, তাও আর ওয়েট করতে পারছি না, কারণ এটার জন্যই কালকাতে আসা। অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট প্ল্যানিং ছিল চণ্ডীগড় টু মানালি, বাট এই ন্যারোগেজ লাইনের ট্রেন চড়বো বলেই আমরা কালকা থেকে সিমলা সফর করছি। আর এখন আগে ট্রেনে উঠে যাই, তারপর ট্রেনের ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ট্রেনের ভেতরে চলে এসেছি, যে জাস্ট সিটেতে সেট হয়ে গেছি। এই যে পাহাড় দেখা যাচ্ছে, প্রথম এই ইয়ারে পাহাড় দেখছি। আর এই যে সকাল হয়ে গেল, এখনও পর্যন্ত আমাদের ট্রেন ছাড়েনি, একটুখানি ফটোশ্যুট করে নিলাম, আর তারপর এবার কালকা থেকে রওনা দেব শিবালিক এক্সপ্রেসের সাথে। ওদিকে দেখা যাচ্ছে ভোরের সুন্দর মিষ্টি সূর্যের আলো পড়ছে, আর হালকা ঠান্ডাও আছে। আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে একদম নিজের টাইম মতন। এবার 5 ঘন্টা আমাদেরকে এভাবেই এখানে বসে থাকতে হবে। বাই বাই কালকা, আবার কিছুদিন পরে তোমার সাথে দেখা হতে চলেছে। যেহেতু নেতাজি এক্সপ্রেস থেকে তাড়াতাড়ি নামতে হয়েছিল, তাই মাঝ রাস্তাতেই ঘুম ভাঙিয়ে দিয়েছিল, এখন একটুখানি রেস্ট করে নিই। রেস্ট করার পরে যা দেখতে পাবো তোমাদেরকেও দেখাবো। এই হচ্ছে আমার দেখা প্রথম স্টেশন পাহাড়েতে, আর এখানে আমাদের স্টপেজ নেই। আর বলতে না বলতে আমার দেখাই প্রথম টানেল, ট্রয়টন টানেল চলে এসেছে। এই ভিডিওটাতে আমি সাউন্ড অফ করলে বাধ্য হলাম, কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছিল টানেলগুলোর মধ্যে, শুনতে একদম ভালো লাগতো না, সেই জন্য আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি। আর এখানে বিশেষ ভেতরে তো কিছু দেখানোর নেই, কারণ পুরোটাই অন্ধকার, এপারে ওপারে আলোটাও পর্যন্ত দেখা যাচ্ছে না, শুধুমাত্র ট্রেনের ভেতরে কয়েকটা নাইট ল্যাম্পের মতো আলো জ্বলছে, সেইটুকুই ছাড়া আর কোনো আলো নেই। এই যে এবার একটু একটু আলো দেখা যাচ্ছে, তার মানে আমরা বাইরের দিকে আসতে চলেছি। বেরিয়ে গেলাম টানেল থেকে। পাশ দিয়ে এত সুন্দর রোড, পুরো আমাদের ওখানের মতনই লাগছে, সিঙ্গেল লেন নয়, খুবই ভালো ব্যবস্থা দেখছি। আমি এর আগেও পাহাড়ে গেছি, বাট সেখানে কোথাও আমি এরকম দেখিনি, বাট এখানের ভিউটা সত্যি কিছু অন্যরকম। ওখানে আমার বর ঘুমাচ্ছে, আর এখানে আমার বরের বন্ধু আর তার বউ বিদিকা, ওদের সাথে আমি বসেছিলাম। আমার পাশে সিট ছিল, তাও আমার ঘর বসেনি, সেখানে আলাদা ঘুমোতে চলে গিয়েছিল। দেখতেই পাচ্ছ কি দারুণ রোদ্দুর আর হালকা ঠান্ডা সাথে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রচণ্ড গরম এই মুহূর্তে, আর আমরা এখন পাহাড়ে, কি নাই ভালো লাগছে। এই টার্নিং পয়েন্টগুলো ট্রেনের এত সুন্দর লাগছে। বাই দ্য ওয়ে, আমাদের প্রথম স্টপেজ ছিল ধরমপুর হিমাচল। আমাদের মনে হয় মোস্ট প্রবাবলি 3টে স্টপেজ ছিল। ওরা বাইরে থেকে গেট থেকে ভিডিও করছে, আর আমি জানলা থেকে, জানলাই যথেষ্ট, জানলাগুলো ভীষণ বড়, খুব ভালো দেখা যায়। আমাদের এখান থেকে এখন সার্ভ করা হয়েছে, এখানে এই যে লেখা আছে চায় কা সামগ্রী, এখানে গরম জল, আর এখানে মানে এই হলো সেই বিখ্যাত কর্নেল বারবের টানেল, আর তার মধ্যেই এখানে আমাদেরকে কিছু খাবার প্রোভাইড করা হয়েছে। এখানে ছিল দুটো
ব্রেড, এখানে ছিল বয়েলড ভেজেস, আর ছিল অমলেট, তো সস ছিল, বাটার ছিল। এক্ষুনি আমরা টানেল থেকে বেরোবো। এই যে এই ছিল টানেলটা, বেশ লেন্দি ছিল আর পুরো অন্ধকার। এরপরেই হচ্ছে বারক স্টেশন। আমাদের স্টপেজ আছে বারক স্টেশনে, আর বারক স্টেশনে ইচ্ছা আছে নামার, কারণ বেশ কিছুটা হল্টিং টাইম আছে। তো এখন আমি বারক স্টেশনে নামার জন্য গেটের কাছে চলে এসেছি। হ্যাঁ, ওইদিকে প্ল্যাটফর্ম পড়েছে, নেমে পড়েছি বারক স্টেশনে। আর এই যে চেনা ধোতরা ফুল, ভালো রকম ঠান্ডা। সামনে রাতে চলে এসেছি ইঞ্জিনের কাছে, কারণ এখানে 4 মিনিটের স্টপেজ আছে। একটুখানি সামনে গিয়ে ছবি তুলে নিই, তারপরে আবার চলে আসবো। এখানে কি ম্যানিয়া গোল্ড ম্যাঙ্গো ড্রিঙ্ক এটা সার্ভ করা হয়েছে, এটাই লাস্ট। আমরা এখন পাহাড়ের বেশ অনেকটা উপরে, আর এখান থেকে না জানি কত দূর অবধি দেখা যাচ্ছে। নিচে এদিকে একটা টাউন আছে, এদিকে পুরোটা দেখা যাচ্ছে, ওদিকে একটা ফ্লাইওভার, দূরে একটা সুন্দর পাহাড়, মধ্যেখানটা বেশ কিছুটা সমতল, তো দারুণ। আর এই যে এখানে তারা দেবী স্টেশন, এখানে আমাদের স্টপেজ নেই, তাই এখানে দেখতে পাচ্ছি অনেক লোক এখানে ওয়েট করছে, না জানি ওদিক থেকে কোন ট্রেন আসবে। তো যাই হোক, দাঁড়াবে না, বাট কি দারুণ স্টেশনটা, পুরো এরকম রাউন্ড হয়ে আছে, তার মধ্যে একটা ছোট্ট স্টেশন, প্রচুর লোক আছে অ্যাকচুয়ালি স্টেশনটাতে। আর এখনই আমরা তারাদেবী থেকে চলে যাব, আর কিছুক্ষণেরই অপেক্ষা, আর একটু পরেই হয়তো আমরা সিমলা পৌঁছে যাব। এখন আমরা সিমলা স্টেশন ঢুকছি, আর এখানে লাইন চেঞ্জিংয়ের ব্যাপার থাকে, তাই ট্রেনটা ভীষণ স্লো হয়ে গেছে, আর কিছুক্ষণেরই অপেক্ষা। 1 থেকে 2 মিনিটের মধ্যে আমরা সিমলায় পা রাখতে চলেছি। এই যে কি দারুণ ভিউ, আসতে না আসতেই। হ্যাঁ, তবে একটা জিনিস মনে হচ্ছে যে এখানে প্রচুর জনবসতি আছে। আমি আগের বছর সিকিম গিয়েছিলাম, সেখানে হয়তো এতটা বেশি জনবসতি নেই। এক্ষুনি নামবো। এই যে এটা ছিল সিমলা স্টেশন, এক ঝলক একবার দেখিয়ে দিলাম, কারণ হাতে প্রচুর লাগেজ আছে। ট্রেন তার নিজস্ব টাইম মতনই সিমলা পৌঁছে গেছে, একটুও লেট করেনি। এখন আমরা গাড়ি দেখব। এখান থেকে একটা লোকাল ট্যাক্সি করে নেব, ট্যাক্সি করে নিয়ে আমরা চলে যাব আমাদের হোটেল অ্যাপলো রোজে। একটা জিনিস জেনে খুব ভালো লাগলো যে এখানে কোনো ট্যাক্সি ড্রাইভার কারোর কাছ থেকে উল্টোপাল্টা টাকা ভাড়া নিতে পারবে না। আর আমাদের লাগলো এখন 350 টাকা, সেটা দিয়েই আমরা আমাদের হোটেলে পৌঁছে যাবো।
এই যে এটা হচ্ছে হোটেল অ্যাপেল রোজ, পরে আর একবার দেখিয়ে দেবো ভালো করে পারলে। এখন একবার দেখি আমাদের হোটেলের একদম গ্রাউন্ড ফ্লোর থেকে ভিউটা কিছুটা এরকম। আর আমাদের ট্যুরিস্ট থেকে যেটা ট্যুরিজম থেকে যেটা করে দিয়েছে সেটা হচ্ছে হোটেল অ্যাপেল রোজ, সেটা হচ্ছে এই হোটেলটা। ভেতরটাতে এখন আমরা ওয়েট করছি, তো একবার রিসেপশনে গিয়ে এটা দেখিয়ে দিই। এটা হচ্ছে রিসেপশন, এখানে আমরা ওয়েট করছি। এখন লিফটে উঠতে হবে, একবার লিফট, একবার সিঁড়ি, একবার সিঁড়ি, একবার লিফট। অ্যাকচুয়ালি পৌঁছাতে গেলে আমাদের দুটো লিফটে, রুমে পৌঁছাতে গেলে আমাদের দুটো লিফট নিতে হবে আর দুটো সিঁড়ি। ওই যে নিচে রেড কালারের স্টেয়ার্স দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে আমাদের রুম। এই যে এখন আবার সিঁড়ি দিয়ে যাচ্ছি। সিঁড়ি দিয়ে নেমে এলাম দেখতে পেলে, এবার আবার একটা লিফটের পালা, আমরা অলরেডি উঠে গেছি আর আমরা দৌড়াচ্ছি। তো আবার লিফটে, মানে অ্যাকচুয়ালি রিসেপশনটা ওপরে, রাস্তাটা ওপরে, আর আমরা যাচ্ছি একদম সোজা সোজা নিচের দিকে। বা এই জায়গাটা একদম অসাধারণ। মোস্ট প্রবাবলি এবার অবশেষে এসে পৌঁছেছি। হ্যাঁ, এই যে লাল সেটসে এসে গেছি, মানে পৌঁছে গেছি। এবার রুমে যাওয়া যাক। এখানে পাশাপাশি দুটো রুম আমাদের ছিল, আর এই রুমটাতে আমরা থাকবো, সামনেই ঢুকে ওয়াশরুম। এখন একবার রুমটাকে নিজেরা ভালো করে ঘুরে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ভাবলাম রুম ট্যুর দিতে দিতে আজকের ব্লগটাকে শেষ করব, কারণ এর পরের সফরটা পরের ব্লগেই দেখাবো, নাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, দেখতেও সবার বিরক্ত লাগবে। আর যাই হোক, আজকের ব্লগটা বাস এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।